সব বন্ধুদা কেমন আছো? এখন দেখো কটা বাজে, দেখতে পাচ্ছ না? এই দেখতে পাচ্ছ না, 1:45 বাজে। তো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ সকাল থেকে শুরু করতে পারিনি, সারাদিন তো বহুত কাজবাজ থাকে। আর পেছন দিকটা ইগনোর করো, পেছন দিকটা ভীষণ বাজে অবস্থা হয়ে আছে। তো তো এখন এত কিছু ঢাই কাপড় জামা নিয়ে রেখেছি, সেগুলোকে এখন গুছাবো, গুছিয়ে রেখে দেব। তারপরে কিছু কাজ আছে, ছেলেকে খাওয়ানো নাওয়ানো এসব আছে, সমস্ত কিছু কমপ্লিট করে আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার শাড়ি কালেকশান। সেই শাড়ি কালেকশান আমার কী কী শাড়ি আছে সেটা একদিনে আমি তোমাদের দেখাতে পারবো না, ওটা দুটো পার্ট হবে। তো আজকে একটা পার্ট দেব, কালকে আমি আবার সেকেন্ড পার্ট দেবো। তো দেখার জন্য তৈরি থেকো, ব্লগটা দেখো আর এনজয় করো। দেখো আজকে দুপুরে লাঞ্চ, চচ্চড়ি, পটল পোস্ত, এখানে আছে ডাল, আর ওইখানে ভাত আছে, আর একটা ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, ডিম সেদ্ধ ছিল মানে আমি খাইনি। আর তে আজকে দুপুরে লাঞ্চ এটা। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আবার একবার তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে সিম্পল লাইফস্টাইল সুপর্ণাতে। তো আজকে তোমাদের বলেছিলাম যে আমি একটা শাড়ির কালেকশান দেখাবো, আজকে পুরোটা দেখাতে পারবো না, এটা পার্ট 1 করবো, কারণ অনেকগুলোই শাড়ি আছে, তো একটা ব্লগে দেখানো সম্ভব না, কারণ বেশি লেন্দি হয়ে যাবে আর জিনিসটা এতটা আবার বোরিংও লাগতে পারে যে দেখতেই থাকবো দেখতেই থাকবো দেখতেই থাকবো। তাই আজকে কিছুটা দেখাবো ফার্স্ট পার্টে, আর সেকেন্ড পার্ট তোমাদের আবার নেক্সট ব্লগে দেবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই আমার কী কী শাড়ি আছে। কিছু আছে হ্যান্ডলুমের ওপর, কিছু আছে জারি ওয়ার্কের ওপর, কিছু নর্মাল আছে, কিছু পাওয়া শাড়ি আছে, কিছু কেনা আছে, সবই দেখাচ্ছে। বাট পাওয়া শাড়িগুলো কে কে দিয়েছে এখন আমার আর মাথাতে নেই, তো সুতরাং বলতে পারবো না। তো দেখো শাড়িগুলো তোমাদের হয়তো ভালো লাগতে পারে, আর প্রত্যেকটা কালেকশনই ভালো লাগতে পারে, কারণ আমার খুব পছন্দের শাড়িগুলো। তো কিছু শাড়ি আছে আমি পরেছি, আবার কিছু শাড়ি আছে এখনও পর্যন্ত পরা হয়নি, সেগুলোর পিকোও করানো হয়নি। ফার্স্ট শাড়ি তোমাদেরকে এটা দিয়ে শুরু করি। এটা একটা দেখো, মানে আমি প্লাস্টিকও খুলে উঠতে পারিনি, তো তোমাদের সামনে প্লাস্টিকটা খুলছি। যাক গে ছিঁড়ুক, একদিন না একদিন তো ছিঁড়বই। তো এ দেখো, তোমরা অনেকেই এটা প্রায় পরেছো, আমার এটা খুব ফেভারিট শাড়ি, আমি খুব পছন্দ করে কিনেছিলাম এক বান্ধবীর কাছ থেকে। তো দেখো এগুলো খুব উঠেছিল, সুতি টাইপের, এই যে এরকম হ্যান্ডলুম টাইপ, দেখো তোমরা অনেকেই কিনে থাকবে। সিলভার কালারের জুয়েলারি দিয়ে খুব ভালো লাগে। তো এই একটা তোমাদের দেখালাম, সেকেন্ডটাও একটু সেকেন্ডটাও হ্যান্ডলুমের ওপরই, দেখো অ্যাশ আর মেরুন, এটাও আমার বান্ধবীর থেকেই কেনা, খুব সুন্দর। চলে যাচ্ছি পরেরটা, এটাও একটা হ্যান্ডলুম, এটাও অ্যাশ আর
পিঙ্ক কালারের মধ্যে, দেখো এই যে আঁচলটা দেখো এইরকম টাইপের, এই যে পমপম ঝুলছে। হ্যাঁ এটাও সিলভার কালারের জুয়েলি ফুলি দিয়ে খুব ভালো লাগে। তারপরে আসি ঢাকাই এর ওপর, এটা অরেঞ্জ কালার, একদম সিম্পল টাইপের জামদানি। মা মা ওখানে দুটোই জামদানি আছে, দিতে পারবে? শুয়ে পড়েছ? ওই আলনাতে আমার ওই হলুদ কালারের জামদানিটা আর ওই তোমার ব্ল্যাক কালারের জামদানিটা। এই একটা দেখো, এই সিলভার কাজ করা, আর হচ্ছে এই কালার, মানে কি চিকু কালার না কি একটা কালার বলে, খুব সুন্দর কালার। দেখো এটা এখনো পরিনি, একদম নতুন। এই একটা শাড়ি, এটাও আমি এখনো পর্যন্ত পরিও নি, এটা ফলস পিকও করানো হয়নি। এটা পরেছি নেভি ব্লু কালারের, দেখো এই ভেতরটা এইরকম, এই যে এরকম টাইপের, দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো এই যে এরকম টাইপের স্ট্র্যাপ স্ট্র্যাপ করা, পুরো নেভি ব্লু কালার। জানি না তোমাদের ক্যামেরায় সঠিক কালারটা আসছে কি না, তো এটা না ওই ব্ল্যাক যেটা ফ্লিপকার্টে জানিয়েছে, এটা এটা না দুটো লাগবে। ওই সেম তোমাদের একটা পিঙ্ক কালারের দেখালাম, ওই সেম কালারে দেখো আরেকটা, এটা একটা দেখো, এটাও কালেকশন, এইটাও খুব ভালো সুন্দর দেখতে, আমার খুব পছন্দ লেগেছিল। এই যে দুটোর কম্বিনেশনের যে শাড়িটা, এটা কি শাড়ি বলে আমি জানি না, তবে খুব ভালো লেগেছিলো শাড়িটা। দেখো আঁচলটা হচ্ছে এইরকম আর বডিটা পুরো এইরকম, এই যে আর এইটা একটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, খুব সুন্দর, খুব মেটেরিয়ালসটাও খুব ভালো, আমি আমার গৃহপ্রবেশের দিন পড়েছি। যা বলছিলাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এটা এক প্রকার রিভিউ হয়ে গেল তোমাদের সাথে। এই শাড়িটা সফট আর খুব ভালো, রেঞ্জটা খুবই কম, তোমরা তো বিশ্বাস করবে না, এটা ওই 550 টাকার মতো নিয়েছিল, তো খুব ভালো কোয়ালিটি দিয়েছে। আমি এটা আমার ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন পড়েছিলাম, খুব ভালো ছিল। আরেকটা দেখি, এটাও আনবক্স করলাম, এটাও ফ্লিপকার্ট থেকেই নেওয়া, এটা খুব সুন্দর, এই যে দেখো ব্ল্যাক আর মাস্টার্ড কালারের, এটা একটা জামদানি সফট, এটার প্রাইসটা ওই 700-এর মতো নিয়েছিল। এই ব্লু কালারের শাড়িটা তো এটাও আমি অনেকবার পরে যাই, এই কালারটা আমার খুব ফেভারিট, আর এই ভিতরের সিকোয়েন্সটাও তোমরা অনেকজন দেখে থাকবে, মানে এটাও পুরনো হয়ে গেছে, দেখো চিক 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 করছে, একটা স্টোন স্টোন টাইপের, ওই যে এগুলো দেওয়া থাকে ওই। আর এই শাড়ি তো একদম কমন, তোমরা সবাই জানো, এটাও এখন দেখতেই পাচ্ছ ব্লাউজও রয়েছে, আমি কিচ্ছু করাইনি। আচ্ছা এই একটা শাড়ি, এটা কী শাড়ি বলে আমি জানি না, এটা এই পিঙ্ক আর ব্লুর মধ্যে কম্বিনেশনটা আছে। এটা একটা শাড়ি দেখো, এটা ব্লু আর গ্রিনের মধ্যে, এটাও আমি এখনো পর্যন্ত পরিনি, তবে এ করা আছে, পার লাগানো আছে। সব জামদানি হয়ে গেল, এই শাড়িটা তোমাদের দেখাই, এটা ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে, অনেকেই লাইক করে এরম টাইপের শাড়ি, আমি জানি মেয়েদের একটু বেশি পছন্দ থাকে ব্ল্যাক কালারটা, এই যে এই দেখো গোল্ডেন কালারের পুরো এ করা আছে, এটা একটা জামদানি। আবার দেখো একটা, এটা হচ্ছে তোমার ব্ল্যাক আর পিঙ্কের, এটাও ওই হ্যান্ডলুম, আমার খুব খুব পছন্দ লাগে, মানে হ্যান্ডলুমটা পরতে একটা কমফোর্টেবল লাগে, দেখতেও খুব সুন্দর লাগে,
তো সেই জন্য আমি গুড় প্রেফার করি। এই দেখো এইটা একটা শাড়ি, এটা আমি চুটিয়ে পরেছি, মানে বিশ্বাস করতে পারবে না। যারা তোমরা খুব সফট শাড়ি পরতে পছন্দ করো, অনেকেই আছে যারা মানে খুব গায়ে খড়খড় করো ওরকম পছন্দ করো না, তো তাদের বলবো এই শাড়িটা এত ভালো আর এত সফট, মনে হবে না যে মানে শাড়ি পরে আছি এরকম একটা, এত সুন্দর দেখো, খুব ভালো। সব জায়গায় দেখবে ওই ঝকমক ঝকমক পরে যাওয়া যায় না, কিছু কিছু জায়গা থাকে সফিস্টিকেটেড একটু সাজলে ভালো লাগে, ওই সব জায়গায় এগুলো ভালো লাগে। আর এটা একটা পেপার শাড়ি, এখনও পর্যন্ত পরা হয়নি, এটা দেখো এই শাড়িগুলো কমন, তোমরা সবাই পরে থাকবে। আরেকটা শাড়ি এটাও দেখো হ্যান্ডলুম, এই যে এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এই যে ফ্লিপকার্ট থেকে, এই শাড়িটাও ভালো বাট সফট নয়। এই শাড়িটা হচ্ছে তোমার কি বলবো, ওই হ্যান্ডলুম এক কালারের যেগুলো হয় স্লিপলেস ব্লাউজে অনেকে পরে। আচ্ছা তার সাথে ওই রকমই আরেকটা কিনেছিলাম, সেটা হচ্ছে এই মেরুন কালারেরটা, এটা আমি পরেছি আগের বছর, হ্যাঁ আগের বছরই পরেছিলাম এই শাড়িটা, কিনেছিল একটা বেনারসি টাইপের ইয়েলো আর রেড, খুব এক সুন্দর একটা শাড়ি, একটু বেনারসি টাইপের আর কি। আর একটা শাড়ি দেখো, এটাও একটা নতুন শাড়ি, এটাও প্লাস্টিক থেকে আর বার করছি না, দেখতে পাচ্ছ আশা করি, ক্রিম কালার একটা গোল্ডেন কালার দিয়ে এটা কাজ করা। আর এই একটা শাড়ি দেখো, পার্পেল কালার আর গোল্ডেন কালার দিয়ে কাজ করা, এটাও আমার পুরনো শাড়ি, এটা আমি পরেছি। আর এই একটা শাড়ি অরেঞ্জ আর পিঙ্কের কম্বিনেশন, এর সাথে এই ব্লাউজটা সুন্দর না, এটা তো অনেকেরই পছন্দ হবে। দেখো অ্যাশ কালার আর মেরুন কালার হ্যান্ডলুম। আরেকটা তোমাদের দেখে, এটাও হ্যান্ডলুম, এই দেখো এই দেখো, এই শাড়িটাও এখন আমি পরিনি, করোনা আবার কোথায় যাবো ওই জন্য আর পরা হয়নি, আর এই বছর নতুন শাড়ি কিনিও নি। এই দেখো আরেকটা, এইটা হচ্ছে আমার মানে বলতে পারো মোস্ট ফেভারিট, এটা আমার খুব শখের, বাট আমি এটাকে এখনও পরতে পারিনি, কেন জানো ভয়ে, এটা সাদা না সেই জন্য ভয় লাগছে যে পরবো ও যদি কিছু লেগে টেগে যায়। এই শাড়িটা খুব কমন, তোমরা অনেকেই হয়তো ট্রাই করেছ। এই শাড়িটাও একদম নতুন শাড়ি, একটু গর্জাস টাইপের শাড়ি দেখো, আমার খুব পছন্দের, প্রত্যেকটা শাড়ি আমার পছন্দের বাট পরে ওঠা হয় না। আর দুটো শাড়ি দিয়ে এই আজকের ভিডিওটা শেষ করব। এই দেখো এটা আমার শালের শাড়ি বাট পরতে পারিনি এখনো পর্যন্ত, যখন আমার শাল হয়েছিল তখন। আর এই একটা শাড়ি, এটা আমার মা দিয়েছিল আমাকে, আমার একটা সেকেন্ড অ্যানিভার্সারি না কিসে আমার মাথায় নেই, তো এই যে এখনো পর্যন্ত পরা হয়নি। আর এই একটা লাস্ট শাড়ি, কিছুটা বেনারসি টাইপেরই দেখতে, এই দেখো
আর বেনারসি নয়, বেনারসি টাইপের দেখতে। এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম সক্ষর। তো এই হলো আমার আজকের শাড়ির কালেকশন, আজকের পার্ট ওয়ানের কালেকশন তোমাকে দেখালাম, তোমাদের দেখালাম। তো মনে হয় তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের শাড়িগুলো। হতে পারে আমার পছন্দ তোমাদের সাথে নাও মিলতে পারে, তবুও জানিও যে কীরকম লাগলো, কোন শাড়িটা বেশি ভালো লাগলো, কোন শাড়ি তোমাদের আছে এরকম কম্বিনেশনের শাড়ি। তো খুব আশা করে থাকবো তোমাদের কমেন্টের এবং লাইকের। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেকেন্ড যে পার্ট 2টা আসছে সেটার জন্য ওয়েট করো, আমি দেবো। চলো ততক্ষণের জন্য ভালো থেকো। Thank you.